খিলগাঁও তালতলা মার্কেট এবং এর সম্মুখে শহীদ বাকি সড়কে গড়ে উঠেছে শতাধিক ফাস্টফুড রেস্টুরেন্ট। এর মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট ইয়াংশি ঝাল কাবাব। এখানকার তান্দুরি চিকেন তান্দুরি এর স্বাদই আলাদা। যদি কখনও আপনার এখানে বেড়াতে আসেন অবশ্যই তালতলার মার্কেটের অপোজিটে এই রেস্টুরেন্টের চিকেন তান্দুরি চিকেন তান্দুরির স্বাদ নিতে আপনি অবশ্যই ভুলবেন না। এর লুচি এবং অন্যান্য খাবার আইটেমগুলি খুবই মজাদার। আপনারা ভিডিওতে ইয়াংশি ঝাল কাবাবের বিভিন্ন রেসিপি দেখছেন। সময়ের সুযোগ পেলে অবশ্যই খিলগাঁও তালতলা মার্কেট এবং এর সম্মুখে শহীদ বাকি সড়কের আশেপাশে এলাকা ঘুরে যাবেন। থ্যাংক ইউ। রেস্টুরেন্টের নামটা কি? মজাদার অনেক গ্রুপগুলো পাওয়া যায়। আমি প্রায় আসি এই জায়গায়, আজকে নিয়ে প্রায় 4 দিন হলো। এদিকে একটা বৈশিষ্ট্য খাবারটা আগে চিকেন পুরুতে করছি, খুবই সফট এবং খেয়ে খুব মজা। আপনারা মাঝে মাঝে আসবেন। বর্তমানে এটা একটা ডিসকাউন্ট চলছে যে 3টা তন্দুরির সাথে একটা, 2টা তন্দুরির সাথে একটা ফ্রি। এটা কোথায়? এটা জায়গাটার নাম বলেন। এটা খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক সামনে আসলেই সোনালী ব্যাংকের অপর সাইডে আপনি আসতে পারেন। এখানে কি এই দোকানগুলির পাশাপাশি কি এই জাতীয় আরও দোকান রয়েছে? হ্যাঁ অবশ্যই, মোটামুটি অনেক দোকান এদিকে আছে। কিন্তু আমি যতদিন খেয়েছি এই রোডে, মোটামুটি এই দোকানে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মজাদার, টেস্টি। মোটামুটি চিকেন সাইজটা অনেক বড়, অনেক ভালো, খুবই রিজনেবল দাম। আপনার কাছে ভালো লাগে এই তো? ভালো লাগছে। এতে এদের যে ফ্রাইটা যে পুরানো হয় কে ভিতরে কি কাঁচা থাকে বা স্বাদটা কেমন থাকে? একটুখানি খেলাম, কাঁচা কোনো পাচ্ছি না, গন্ধও পাচ্ছি না। বাচ্চারা আপনি খুব মজা করে খেতে পারবে, আসতে পারেন। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আবেস্তান, আপনি দোকানটা নামটা একটু বলবেন? ঠিকানাটা বলেন একটু কাইন্ডলি। তালতলা আপনি এই হোটেলে মানে এই রেস্টুরেন্টটাতে সবচেয়ে কি বেশি বেচাকেনা হয়? তান্দুরিটা বেশি চলতেছে, তান্দুরিটা পাশাপাশি আমাদের যে সবচেয়ে আরেকটা ফেভারিট খাবার হচ্ছে তারপরে কি আবার আগের জায়গায় চলে যাবেন দামে? এছাড়া আর কি আছে আপনার আইটেম? আমাদের আইটেম আছে আপনার যে এদিকে দেখেন শিক কাবাব আছে, শিক কাবাব আছে, তান্দুরি চিকেন চাপ, বটি কাবাব, তারপর রেশমি কাবাব। আর বাইরে জুস বা অন্য কিছু বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, জুস আছে আমাদের এখানে।
Thank you.